হালাকান্তে বিদ্যুৎপ্ৰস্ত হৈ চাৰিজন লোকৰ মৃত্যু হৈছে মৃতকৰ ভিতৰত আছে এটি শিশু আৰু বিলাইপুৰত সংঘটিত হৈছে এই ঘটনাটো বৰ্তমানো চিকিৎসালয়তে আছে মৃতদেহ কেটা উল্লেখযোগ্য যে হালাকান্দিত এই ঘটনা সংঘটিত হৈছে এক ভয়াবহ ঘটনা সংঘটিত হৈছে যেহেতু বিদ্যুৎপ্ৰস্ত হৈ এজন দুজন নহৈ চাৰিজনকৈ লোকৰ মৃত্যু হৈছে হালাকান্দিত এই ঘটনা সংঘটিত হৈছে হালাকান্দিত বিদ্যুৎপ্ৰস্ত হৈ চাৰিজনকৈ লোকৰ মৃত্যু হৈছে মৃতকৰ ভিতৰত আছে এটি শিশুৰ মৃত্যু হৈছে বিলাইপুৰত সংঘটিত হৈছে এই ঘটনাটো বর্তমানে চিকিৎসালয়ত আছে মৃতদেহ কেটা এক ডাঙর ঘটনা সংঘটিত হয়েছে কিদরে এই ঘটনা সংঘটিত হবলে পালে সেই সন্দর্ভত আমি সবিশেষ কথা পাতিম আমার স্থানীয় সাংবাদিকর সহিতে ইতিমধ্যে জানাইছো হাইলাকান্দিত এই ঘটনা সংঘটিত হয়েছে যেহেতু বিদ্যুৎপৃষ্ট হয়ে একেলগে চারিজনক লোকর মৃত্যু হয়েছে কিদরে সংঘটিত হবলে পালে এই ঘটনা আর এই চারিগী ব্যক্তির ভিতরত এগারী শিশু আছে এটি শিশু আছে বলে জানিপরা গেছে হাইলাকান্দির বিলাইপুরত সংঘটিত হয়েছে এই ঘটনাটি বিদ্যুতর চিকা তারত লাগি মৃত্যু হয়েছে বলে জানিপরা গেছে আটাইকেগারীকৈ লোক বর্তমানে চিকিৎসালয়তে আছে মৃতদেহ কেটা আর বিদ্যুতর চিকা তারত লগার ফলতে মৃত্যু হয়েছে চারিগারীকৈ ব্যক্তির এটি শিশু আছে এই চারিগীর ভিতরত হাইলাকান্দির বিলাইপুরত এই ঘটনা সংঘটিত হয়েছে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে চারিগারীকৈ লোকর আমি এই মুহূর্তে সবিশেষ তথ্য জানিম ফোনযোগে সংযুক্ত হয়েছে আমার সাংবাদিক অরূপ সেনের সঙ্গে অরূপ আপনার ওসলে গেছো যে হাইলাকান্দির এক ডর ঘটনা সংঘটিত হয়েছে এজন দুজন নহয় চারিজনক লোকর মৃত্যু হয়েছে বিদ্যুৎপৃষ্ট হয়ে আর এটি শিশু মৃত্যু হয়েছে বলে জানিপরা গেছে সবিশেষ ঘটনা আপনারপা জানি বিচারিম কিদরে সংঘটিত হবলে পালে এই ঘটনা হয় বলি চাওক যাকালি রাতে 12 বজার পিছত সেই এনেধরনের একটা ঘটনা হয়েছে যে হাইলাকান্দি জেলার বিলাইপুর গাঁত একই ঘরে চারিজন লোক তাতে নিহত বিদ্যুৎপৃষ্ট হয়ে বিদ্যুতের যে তার আছে তার সিঙ্গি পড়েছে ঘরে পড়ার পিছত যে চারিজন পরিবার আছে পরিবারের তিনজন ডাঙ্গ ব্যক্তি হলো এজন শিশু কিন্তু আছে এই শিশু আর তিনজন চারিজনের মৃত্যু হয়েছে যাকালি রাতে 12 বজার পিছত এতিয়া যদিও কিন্তু কিয় কারণে বিদ্যুৎ তার সিঙ্গি পড়েছে এতিয়ালৈকে গম পোৱা নাই আর আর দেখা গৈছে এতিয়া হাইলাকান্দি এসকেলা চিকিৎসালয় মগত রাখা হয়েছে মৃতদেহ রাখি পরিয়ালে জানাইছে যে বিদ্যুৎ বিভাগ গাফিলতির কারণে এনে ঘটনা সংঘটিত হয়েছে বলে পরিয়ালে অভিযোগ করেছে হরূপ সেন ইতিমধ্যে কোৱা হৈছে যে বিদ্যুতের সিকাতারত লগার ফলতেই মৃত্যু হয়েছে এই আটাইকেগারীকৈ ব্যক্তির আর এই সিকাতার পথর কাছে ওলমি আছিল নেকি নে পথার ওলমি আছিল কিদরে সংঘটিত হল শেহতীয়া তথ্য আপনার কি আছে নহয় ঘরের উপর টিনের উপর আসছিল বিদ্যুৎ বিদ্যুৎ তার সিঙ্গি টিনত পড়েছে আর টিনত আর্থিংয়ের ফলত বিদ্যুৎ সৃষ্টি হয়েছে চারিজনক মৃত্যু সাবটি আর দেখা গেছে যে গাঁওয়ের লোকের অভিযোগ এই এনেদরে এই বিলাইপুর গাঁত বিদ্যুৎ যে তার আছে বহু তার কিন্তু এতিয়াও বাহর কোটাত বিদ্যুৎ সংযোগ করে রাখেছে বিদ্যুৎ বিভাগে আর বিদ্যুতের তার সিগি যে চারিগারীকৈ ব্যক্তির মৃত্যু হয়েছে সেই ব্যক্তি কেগারীর বাসগৃহত পড়ার ফলতেই এই সমগ্র ঘটনা সংঘটিত হয়েছে হয় 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 অরূপ সেন এই মুহূর্তে আপনার ধন্যবাদ জানাইছো আমার সবিশেষ তথ্য জানার ইতিমধ্যে জানাইছো বিদ্যুতের তার চিকার ফলতেই এই শোকাবহ ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দির এই ঘটনা সংঘটিত হয়েছে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে চারিগারীকৈ লোকর আর এই চারিগারীর ভিতর এটি শিশু আছে বলে জানিপরা গেছে হাইলাকান্দির এই ঘটনা সংঘটিত হয়েছে উল্লেখযোগ্য যে হাইলাকান্দির বিভিন্ন প্রান্তত বর্তমান সময়ত বাঁহর খুঁটা দি বিদ্যুতের সংযোগ অব্যাহত রখা হয়েছে বলে জানিপরা গেছে আর বহুবার যেহেতু বিদ্যুৎ বিভাগক এই খবর দিয়া হয়েছে কিন্তু তার পাছতো কোনো ধরনের মেরামতি করা নাই বলে অভিযোগ উত্থাপন করেছে এটিএস স্থানীয় রাইজে তার ফলতেই এই ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছে শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে একটা পরিয়ালের চারিগারীকৈ লোকর মৃত্যু হয়েছে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এই চারিগারীকৈ লোকর আর এই মৃত্যু হওয়া লোকসকলের ভিতর এটি শিশু আছে বলে জানিপরা গেছে হাইলাকান্দির বিলাইপুরত সংঘটিত হয়েছে এই ঘটনাটি বিদ্যুতের চিকা তারত লাগিয়ে মৃত্যু হয়েছে এই আটাইকেজনের আর বর্তমানও চিকিৎসালয়তে আছে মৃতদেহ কেটা এই শোকাবহ ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দির বিলাইপুরত বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে চারিগারীকৈ লোকর এটি শিশু মৃত্যু হয়েছে বলে জানিপরা গেছে আর বর্তমান সময়ত হাইলাকান্দির বিভিন্ন প্রান্তত বাঁহর খুঁটাতে বিদ্যুৎ সংযোগ দিয়া হয়েছে বলে উল্লেখ করেছে কিন্তু এই খবর ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগক জানা হয়েছে কিন্তু তার পাছতো কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই আর যার বাবে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে বলে এক অভিযোগ উত্থাপন করেছে এটা স্থানীয় রাইজে যেহেতু বিদ্যুতের তার চিকার ফলতে একটা পরিয়ালের চারিগারীকৈ লোকর মৃত্যু হয়েছে আর এই চারিগারীর ভিতর এটি শিশু আছিল বলে জানিপরা গেছে Thank you.
আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।